আচ্ছা, শুধু তো হচ্ছে আপনার ওই সার্ভিস ব্রোকার নিয়ে কাজ করতেছে, রাইট? তো সার্ভিস ব্রোকারের মেইন ব্যাপারটা যেটা হলো যে আপনার মনে করেন যে আন্ডারলাইং বিভিন্ন ক্লাউড প্রোভাইডারের বিভিন্ন রকম সার্ভিস আছে, সেই সার্ভিসগুলা প্রত্যেকটা ক্লাউড প্রোভাইডারের আলাদা আলাদা নিজেদের মানে কাস্টম এপিআই আছে, রাইট? বিকজ প্রত্যেকের এপিআই ডিফারেন্ট। এখন সার্ভিস ব্রোকারের দায়িত্ব হচ্ছে বা সার্ভিস ব্রোকারের মানে ইন্টেনশন হচ্ছে যে আপনাকে একটা কমন এপিআই এর মতো দেবে, যেটার ভিতরে আপনি বিভিন্ন রকম কাস্টম প্যারামিটার পাঠাতে পারবেন, এবং প্যারামিটার পাঠায় আপনার যে ব্যাকএন্ডে সার্ভিস ব্রোকারটা থাকবে, সেই সার্ভিস ব্রোকারটা হচ্ছে তখন আলটিমেটলি আসলে আপনার এই কাস্টম প্যারামিটার গুলাকে ক্লাউড প্রোভাইডার স্পেসিফিক মানে অবজেক্টে ফরমেটে কনভার্ট করে এপিআই কল করে আপনার ওই জিনিসটা প্রভিশন করবে। আপনি পরবর্তীতে ডি প্রভিশন করতে পারবেন, মানে এসেনশিয়ালি ডিলিট করতে পারবেন আপনি। এবং আরেকটা যেটা করা যায় যে বাইন্ড করা যায়, বাইন্ড করে যেটা করা যাবে যে আপনার ওই যে প্রভিশন করা জিনিসটা আছে ওইটার থেকে আপনি বেসিক্যালি একটা ক্রেডেনশিয়াল নিয়ে আসবেন, যাতে আপনি ওই বাইন্ডের যে আউটপুটটা পাচ্ছেন ওইটা দিয়ে আপনি হচ্ছে যে বেসিক্যালি ওই সার্ভিসটাতে কানেক্ট হতে পারেন। তো জিনিসটা খুবই মেটা ভাবে বললাম, বাট সোজা কথা হলো যে মনে করেন আমাদের কিউডিবির অপারেটর ক্লাস্টারে রানিং আছে, এটা মিনি কিউব আছে, মানে কিউডিবি অপারেটর রানিং আছে। আপনারা তো চাইলে ডাইরেক্টলি কিউডিবি অপারেটরে ইএমএল দিয়া ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। বাট আরেকটা যেটা করা যায় সেটা হলো যে আপনি আর এটার সামনে আমাদের এই সার্ভিস ব্রোকারটা রান করাতে পারেন। তারপরে আপনি সার্ভিস ব্রোকারটাকে, অ্যাকচুয়ালি সার্ভিস ব্রোকারটা আবার দুইটা পার্টে, একটা হলো যে ওদের একটা সার্ভিস ক্যাটালগ আছে, একটা ক্যাটালগের অপারেটর আছে, আর ওই অপারেটরটা হচ্ছে যে সার্ভিস ব্রোকার বিভিন্ন রকম সার্ভিস ব্রোকার রেজিস্ট্রেশন করা যায়। মনে করেন আপনি গুগল ক্লাউডে আছেন, আপনি সার্ভিস ক্যাটালগের অপারেটরটা চালাবেন, প্লাস হলো মনে করেন গুগল ক্লাউডের নিজের একটা সার্ভিস ব্রোকার আছে, এটা চালাতে পারেন, যেটা দিয়ে হচ্ছে গুগল ক্লাউড বিভিন্ন রকম সার্ভিস আপনার মানে ইয়া করা যায়, প্রভিশন করা যায়। মনে করেন আপনি একটা পাবসাব কিউ বানাবেন বা ওদের সিস্টেম দিয়ে একটা ডাটাবেস বানাবেন বা একটা বাকেট বানাবেন, ইউ কুড ইউজ দোজ। দু নম্বর হলো যে আমাদের মনে করেন আমাদের আমরা যে সার্ভিস ব্রোকারটা যেটা শুধু লিখতেছে এটা এটাও ধরেন আপনি ইমপ্লিমেন্ট করা আছে, সো এসেনশিয়ালি আপনি আমাদের যে সার্ভিসগুলো আছে এগুলো ওইটা দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবেন, প্রভিশন করতে পারবেন। সো এখন ইউজারের কাজ হলো যে এই প্রসেসটা করা। ওকে, সো তো আমাদের এখানে যেটা করা আছে, আপনার যে ডাটাবেস গুলো আছে আমাদের এখানে হচ্ছে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে ডাটাবেস আছে, আমি আমার স্ক্রিন শেয়ার করে নিচ্ছি, আমাদের যে সার্ভিস ব্রোকার গুলা আছে সার্ভিস ব্রোকারে যেটা করা হয়েছে, যেমন ধরেন হ্যাঁ, এখানে আমাদের প্রত্যেকটা ডাটাবেস এর জন্য কিছু প্ল্যান ক্রিয়েট করতে হয়। তো মনে করেন আপনি যদি ডিপ্লয় করেন, এখানে ক্যাটালগের আন্ডারে প্ল্যান গুলো আছে, তো প্ল্যান গুলো যেভাবে করা হয়েছে সেটা হলো যে যেমন পোস্টগ্রেসের তিনটা প্ল্যান আছে, একটা হলো যে ডেমো পোস্টগ্রেস এসকিউএল, এখানে হচ্ছে যে আপনার আপনি আসলে কিছুই বলবেন না, আমরা জাস্ট খালি নামটা মানে আইডি নাম্বার দিতে হয়, ওদের এখানে আবার নামের সিস্টেম নাই, সব হচ্ছে আইডি বেসড, সো ওইটা স্ট্রিং আর কি, তো নাম্বারও হতে পারে ইয়াও হতে পারে, উই ডোন্ট নো, সো আইডি আর কি এসেনশিয়ালি স্ট্রিং। তো ওটার অ্যাগেন্সটে আমরা হচ্ছে একটা ডেমো ডাটাবেস ডিপ্লয় করতে পারি, হচ্ছে নন ক্লাস্টার্ড আর কি, একটা হাই অ্যাভেলেবিলিটি মোডে ক্লাস্টার মোডে করা যায়। আর আরেকটা আছে যেটা হচ্ছে আসলে জাস্ট পোস্টগ্রেস, এখানে যেটা হয় যে ওদের যে বলছিলাম কাস্টম প্যারামিটার আছে, ওই কাস্টম প্যারামিটারের মাধ্যমে এসেনশিয়ালি আপনি হচ্ছে আমাদেরকে ওই মেটা ডাটা এবং আপনার যে স্পেক আছে মানে পোস্টগ্রেস এসকিউএল এর আমাদের যে স্পেকটা আছে এগুলো পাঠানো যাবে। সো এসেনশিয়ালি ইউজার একদম ওই সিআরডি যা যা ক্রিয়েট করতে পারে পুরাটাই হচ্ছে যে ও এটার মাধ্যমে করতে পারবে। তো এই যে মেকানিজমটা আছে এটা হলো প্রত্যেকটা ডাটাবেস এর জন্য একই রকম টেকনিক করা হয়েছে, যে একটা হচ্ছে নন ক্লাস্টার, একটা হয়তো ক্লাস্টার অপশন থাকলে ক্লাস্টার ভার্সন, মানে এগুলো হলো ডেমো, এখানে চার কিছু বলা লাগবে না, জাস্ট বেসিক্যালি কাইন্ড অফ ওয়ান ক্লিক এর মতো। আর আরেকটা হলো যেটা আসলে রিয়েল কাজের জন্য, যেটাতে আপনার ফুল সবকিছু করার পারমিশন আছে মানে অপশন আছে, ইউজার হচ্ছে যা খুশি তাই করতে পারবে আর কি আলটিমেটলি। তো এইখানে যে এই যে মোডে আছে এটা ওই করা হয়েছে। এখন
এখন সার্ভিস ব্রোকারে আমাদের যেহেতু কিউডিবি রিলিজ হয়েছে, সো এইটার আমাদের এখন বেসিক্যালি কাজ যেটা হলো যে এটা রিলিজ করা। তো এখানে যে জিনিসটা আপনাদের এখন ওই ডেমো দিবে সুদীপ্ত, সেটা হলো যে ফার্স্টে ডাটাবেস ক্রিয়েট করবে, ক্রিয়েট করে আমাদেরকে দেখাবে যে সিআরডি ক্রিয়েট হয়েছে, স্টেটফুল সেট ক্রিয়েট হয়েছে, মানে পুরো ফ্লোটা। তারপরে আমরা হচ্ছে বাইন্ডের পার্ট গুলা দেখবো যে বাইন্ডিং এর জিনিসটা কিভাবে কাজ করে। তো এখানে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, ওদের যে সার্ভিস বাইন্ডিংটা আছে এটা আসলে আমাদের অ্যাপ বাইন্ডিং এর সাথে বেশ খানিকটা সিমিলার। সো আমরা আমরা যে কাজটা করছি, হ্যাঁ ওদের মানে এখানকার যে তো আমাদের অ্যাপ বাইন্ডিংটা আসলে এখানকার সার্ভিস বাইন্ডিং এর আইডিয়াটার উপরে ভিত্তি করে বানানো, বাট ওদের এখানে যেটা হলো যে ওই সার্ভিস ক্যাটালগের যে অপারেটরটা আছে ওই অপারেটরটা হচ্ছে আবার ওই এক্সটেন্ডেড এপিআই সার্ভার হিসেবে ডিপ্লয় করতে হয়, মানে এটার জন্য এক্সট্রা একটা এইচসিডি লাগে, হ্যান ত্যান আগে বাকি। সো দ্যাটস ওয়াই উই ডিডন্ট ইউজ ইট, আমাদের যে আপনার ওই ভল্টের কাজ যেটা নাইট করছে যে ওইখানে। ওকে, সো আই থিঙ্ক দ্যাটস দি শর্ট ইন্ট্রোডাকশন। আমার কাছে আমার সার্ভিস ব্রোকারটা আমাদের লোকালি রান করা আছে, আর এখন ফার্স্টে যদি পোস্টগ্রেসের একটা প্ল্যান যদি ডিপ্লয় করি, যেমন এখানে একটা সিম্পল সার্ভিস ইনস্ট্যান্স আমার রাইট করা আছে যেখানে প্যারামিটারস। আপনি এখানে যে পোস্টগ্রেসটা বানাইতেছেন এটা হলো সার্ভিস ইনস্ট্যান্স, এখানে আপনার আচ্ছা আপনি হচ্ছে যে ডেমো ডেমো গুলো না, আপনার হচ্ছে রিয়েল পোস্টগ্রেস একটা বানাচ্ছেন। ওকে ওকে, হ্যাঁ তো এটা মেটা বলে দিছি আর পোস্টগ্রেস একটা স্পেক বলে দিছি, ওটা আমি এখন ইনস্ট্যান্স ক্রিয়েট করব। এটা তো আপনার এখানে প্যারামিটারের মধ্যে পোস্টগ্রেস এসকিউএল ডাটাবেস এই জিনিসটা কি পোস্টগ্রেস এসকিউএল 26 নাম্বার লাইন 26, ও এটা ডাটাবেস নেম, এটা নট নেসেসারি, কিন্তু আমরা এটা ইগনোর করতে পারি, এটা সমস্যা নেই। মেইন পার্ট যেটা হচ্ছে আমাদের মেটা ডাটা আর স্পেক, মেটা ডাটাটা অপশনাল আর স্পেকটা রিকোয়ার্ড, যদি আমরা কাস্টম পোস্টগ্রেস সিআরডি দিয়ে আমরা যদি পোস্টগ্রেস ইনস্ট্যান্স ক্রিয়েট করি। তাই এখন আমি ক্রিয়েট করবো, ফার্স্টে যেহেতু ডেমো নেম স্পেসে ক্রিয়েট করতেছি, বাম পাশের রঞ্জিত আমার পোস্টগ্রেস ইনস্ট্যান্সটা রানিং, এটার একটা প্রভিশন ক্রিয়েট হয়েছে। আপনি আমাকে কিউএসডিটিএল গেট গেট পোস্টগ্রেস করে দেখান। হ্যাঁ ওটা দেখুন, এটা কি ডেমো নেম স্পেসে আছেন আপনি অলরেডি? না স্যার, এই গিয়াটা পোস্ট আমাদের সার্ভিস ব্রোকারটা যেহেতু লোকালি রান হচ্ছে এটার নেম স্পেস হচ্ছে ডিফল্ট নিছে, ওই কারণে ওর নেম স্পেসে ক্রিয়েট। কিন্তু আপনার সার্ভিস ব্রোকারের নেম স্পেসের সাথে তো এটার সম্পর্ক না, আপনার সার্ভিস ইনস্ট্যান্সটা যে নেম স্পেসে, পোস্টগ্রেসটা তো সেই নেম স্পেসে হওয়া উচিত, রাইট? স্যার গিয়ার ক্ষেত্রে হলো আমি ইনস্ট্যান্সের ক্ষেত্রে আমি যে নেম স্পেস বলে দিই ওটা বলে দেওয়া যায়, কিন্তু বাইন্ডিং এর ক্ষেত্রে যেমন যেমন গিয়ার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে তো নেম স্পেসটা বলে দেওয়া যায় না, তো সে কারণে সেটা হচ্ছে সার্ভিস ব্রোকার যে যে নেম স্পেসে রান করে ওই নেম স্পেসে ক্রিয়েট করে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু আপনার যে আমরা যে নেম স্পেসে সার্ভিস ইনস্ট্যান্স গুলো ক্রিয়েট করতেছি ও নিজে সার্ভিস ইনস্ট্যান্সটাও ডেমো নেম স্পেসে ক্রিয়েট হয়েছে। আপনি তো সার্ভিস ইনস্ট্যান্সটা কোথায় ক্রিয়েট করছেন? সার্ভিস ইনস্ট্যান্সটা ডেমো নেম স্পেসে। হ্যাঁ আমাকে দেখান এটা। সার্ভিস ইনস্ট্যান্সটা যদি এনএম স্পেসে হয় তো সার্ভিস ব্রোকারটা কেন এনএম স্পেসে হবে না? সার্ভিস সরি আমি আবার আবার মেক আপ করতে কোশ্চেন আগে, সার্ভিস নেম স্পেস যদি এই সার্ভিস ইনস্ট্যান্সটা এনএম স্পেসে,
এটা করসপন্ডিং আপনার কিউবডিবির যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে সেই অবজেক্টটা মানে কিউবডিবির পোস্টগ্রেস এর যে সিআরডিটা ক্রিয়েট হয়েছে সেটা একই নেম স্পেসে না হওয়ার কারণ কি? স্যার ও নেম স্পেস নিতেছে, ব্রোকার সার্ভার যে নেম স্পেসে রান করতেছে ওই নেম স্পেসে। হ্যাঁ কিন্তু কেন তা তো হওয়ার কথা না, মানে ইউজার যদি মনে করেন অন্য নেম স্পেসে, ইউজার যদি বলতে চায় যে আমি এই নেম স্পেসে ক্রিয়েট করতে চাই, ইউজার সেটা কিভাবে বলবে? এটা যদি দেখো স্যার আমার কেন হচ্ছে না, প্রভিশনে একটা কন্টেক্সট আছে, এই যে কন্টেক্সট থেকে আমরা নেম স্পেসটা নেই, হ্যাঁ কন্টেক্সট থেকে আমরা নেম স্পেসটা নেই, এটা যেমন প্রভিশনে এই নেম স্পেসটা পাইতে পাই, কিন্তু যেমন আমি সাপোজ ডি প্রভিশন নিতেছি এখানে কোনো কন্টেক্সট নাই, যার কারণে আমি এই নেম স্পেসটা তখন দেওয়াটা আপনার পাই তো না। কোনো নেম স্পেসের দরকার নেই, আপনার ইনস্ট্যান্স আইডিটা তো গ্লোবালি ইউনিক, রাইট? হ্যাঁ তো তখন তো আপনি গ্লোবালি ইউনিক থেকে আপনি অল নেম স্পেসের ভিতরে ইনস্ট্যান্স আইডি লেভেল দিয়ে সার্চ করে বের করে আনতে পারবেন। হ্যাঁ আপনার ডিপ্রোভিশন করার সময় তো আপনি যে কোনো নেম স্পেস থেকে ইনস্ট্যান্স আইডি যা না থাকলেই করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাইন্ডিং এর সময়ও আপনার বাইন্ডিং অবজেক্টটা যে নেম স্পেসে ক্রিয়েট হয়েছে, হ্যাঁ আপনার বাইন্ডিং এর পরে আলটিমেটলি আপনি তো বাইন্ডিং এ তো আপনি নিজেই ডাইরেক্টলি কিছু করেন না, সিক্রেটটা তো ক্রিয়েট করে হচ্ছে ইয়া নিজেই, এই সার্ভিস সার্ভিস ইনস্ট্যান্স ক্যাটালগ নিজেই ক্রিয়েট করে, তো সে তো ক্যাটালগ। সিক্রেটটা বাইন্ডিংটা যে নেম স্পেস হচ্ছে ওই নেম স্পেসে ক্রিয়েট করে, কারেক্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাহলে তো আপনার জিনিসটা প্রবলেম সলভ হইলই নাকি? জি স্যার, তাহলে একটা দেওয়া হয়েছে আর কি যে আমার প্রভিশনটাও সেম নেম স্পেসে হইতে হবে আর কি। অফকোর্স, না হলে আপনার প্রফেশন সেম নেম স্পেসে না হইলে কেমনে হবে? আমি সার্ভিস ব্রোকারের রেসপেক্টে নেম স্পেস বলি কিছু না, কিন্তু আপনার তো প্রফেশন তো সেম নেম স্পেসে হওয়া উচিত, রাইট? আপনার জি ইউজার যেই নেম স্পেসে, কারণ ইউজার ডিফারেন্ট নেম স্পেসে ক্রিয়েট করতে চায়, পরবর্তী ইনস্ট্যান্স আইডিটা তো গ্লোবালি ইউনিক, এটা তো ঠিক আছে আমার কথা নাকি? জি 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 হ্যাঁ, সো ইনস্ট্যান্স আইডি দিয়ে আপনি পরে যে অল নেম স্পেসে লেভেল দিয়ে সার্চ করছেন, রাইট? পরে যখন আপনি ডিভো প্রভিশন করার সময় খুঁজছেন তখন আপনি অল নেম স্পেসে ইনস্ট্যান্স আইডিটা দিয়ে খুঁজছেন, সো তো এটা আপনি যে নেম স্পেসই হোক আপনি তো পাবেন। জি ওকে, সো আই থিঙ্ক দ্যাটস সামথিং উই নিড টু ফিক্স, উই নিড টু ফিক্স। হ্যাঁ, আমি আমি লিস্ট করতেছি কি কি জিনিস ফিক্স করতে হবে, আপনি আপনি এরপরে নেক্সট ইয়াতে ব্যাক করে দেখেন যে মতে যান। আচ্ছা স্যার, ওকে, এখন আমার পোস্টগ্রেস এটা রানিং, এখন পোস্টগ্রেস এ যান, আমাদেরকে পোস্টগ্রেস এর ইএমএলটা দেখান যেটা আপনি ডাইনামিক্যালি ক্রিয়েট করছেন। আপনারা এত বড় মনিটরে আপনার এই উপরে ডান দিকের কোনায় অল্প জায়গার ভিতরে জিনিসটা দেখাইতেছেন, আমার এই জিনিসটা এক্সপ্যান্ড করেন না, ফুল স্ক্রিন করেন না, না রাইট ক্লিক করেন, ওখানে এখানে রাইট ক্লিক করেন, হ্যাঁ এখানে এই যে ম্যাক্সিমাইজ টার্মিনালে যান, হ্যাঁ ওকে, সো নাও লেটস টেক আ লুক এট দিস, রাইট? স্যার এখন যে সিআর ডেটা ক্রিয়েট হয়েছে ওটার লেভেল গুলো আমরা দেখি, উপরে দেখেন ওই যে লেভেলের লেভেল হচ্ছে মেটা, লেভেল হচ্ছে আমি যেটা কাস্টম সেট করছি ওটাও আছে, আর ইনস্ট্যান্স যেটা যার জন্য ক্রিয়েট হয়েছে ওই ইনস্ট্যান্স এর আইডিটা হ্যাঁ আছে। এখানে আপনার একটা প্রবলেম আছে, সেটা হলো যে ইনস্ট্যান্সের যে লেভেলটা আছে ওই লেভেলটা ইনস্ট্যান্স কোলন হইলে হবে না, ওইটা সাম সর্ট অফ লাইক সার্ভিস ক্যাটালগ ডট কেটিএস ডট আইও স্ল্যাশ ইনস্ট্যান্স আইডি এরকম টাইপের কিছু হইতে হবে। ওকে, সো উইল ফিক্স দ্যাট, আমি এটা কতকালকে আমি খেয়াল করছি, সো নিচে হচ্ছে বাকি জিনিস তো রেপ্লিকা, মানে যেগুলো কাস্টম সেট করা হয়েছে ওই জিনিসগুলো এখানে নিচে, যেমন ভার্সন 10.2v1। আপনার ইয়ামালটাই ব্যাক করে যান, ওখানে আপনার ওই যে আরো কিছু ছিল 50m কি কি জানো ছিল ওইগুলা কই? আর পোস্টগ্রেস এর ইএমএলটা কই? হ্যাঁ এখানে যে আপনার রিকোয়েস্ট এর মধ্যে রিকোয়েস্ট এই পার্টটা কই ওখানে দেখি স্যার, এই যে রিকোয়েস্ট 50m,
ওকে ওকে সো আসছে সবকিছু আর কি ওকে ওকে সো দেন হচ্ছে বাইন্ড করব এস ইয়াটা এই সিআর উই আর নট ডান উইথ দিস আপনি আমাদের স্টেটের বাকি জিনিসগুলো দেখান দেখান আন্ডারলাইন ওই লেভেলটা আছে এখানে আবার আর ইনস্ট্যান্সটাও আছে আর হচ্ছে আর স্পেকে কিউবডিবি অপারেটর যা সেট করে ওটা আছে আর কি এই নামের যে পার্টটা এটা কোথা থেকে আসছে এটা কি আপনি ডাইনামিক্যালি করছেন ওই পোস্টগ্রেস এসকিউএল এই নেমটা হ্যাঁ হ্যাঁ এই নেমটা আমার যে পোস্টগ্রেস এর যে সিআরডি নেমটা ক্রিয়েট হয়েছে আমরা তো ওই নামটাই সেট করি না আমরা ওই নামটা না 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 আমি ওই নামটা আপনার জেনারেট করছেন কিভাবে আপনি জেনারেট করছেন ডাইনামিক্যালি কোথা থেকে আসছে নামটা এই নামটা হচ্ছে ইনস্ট্যান্স প্ল্যানের নেম দিয়ে নেমের সাথে আমি ইউনিক সাফিক্স এটা আপনার সার্ভিস আপনার সার্ভিস বাইন্ডিং এর নাম সার্ভিস বাইন্ডিংটা আবার ব্যাক করে জানতো সার্ভিস বাইন্ডিং এর ইএমএলটা ব্যাক করে জান সার্ভিস বাইন্ডিং বলতে ওই আপনি তো সার্ভিস ইনস্ট্যান্স ও এই নেম স্পেস এ দুইটা বানাইতে পারবেন না হ্যাঁ তাহলে তো এই নামটাই আপনি জাস্ট ডাইরেক্টলি ইউজ করতে পারেন আর নতুন করে তো র্যান্ডম নাম জেনারেট করার কোনো কারণ নাই মানে আমাকে বলেন যদি মনে করেন যে অন্যান্য আরো যেসব অপারেটর ইমপ্লিমেন্টেশন দেখছেন ওইগুলাতে যদি কোনো কিছু করা হয়ে থাকে বা কোনো রিয়েল লিমিটেশন থাকে তাহলে এখন আপনাকে বলতে হবে যে না এই কারণে এটা করা যাবে না বা ফিউচারে প্রবলেম আসতে পারে যদি কোনো প্রবলেম না দেখেন মানে আমি যেটা বলতে চাচ্ছি যে মানে আমাদের হচ্ছে যে সবকিছু অটোমেটিক্যালি ম্যাচিং 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 হওয়া উচিত রাইট যাতে ইউজার দেখে বুঝতে পারে আচ্ছা এটার সাথে এটা ম্যাচিং মানে কোনো সেকেন্ড চিন্তা করার কোনো কারণ নাই কথা ঠিক আছে কিনা জি স্যার ওকে হ্যাঁ তারপরে আপনার এখন মনে করেন যে আপনার এইখানে আপনি এখন হচ্ছে আমাদের যে সিক্রেট আছে সিক্রেটটা ওপেন করে দেখান এই পোস্টগ্রেস এর একটা সিক্রেট ক্রিয়েট হয়েছে রাইট সিক্রেটটা হ্যাঁ সিক্রেটটা আমাদেরকে ডাম্প করে দেখান যখন প্রোগ্রামিং করতেছেন মানে একটা জিনিস আপনাদের সবাইরই খেয়াল করতে হবে জিনিসটা যেটা হলো যে আপনারা সবচেয়ে অবভিয়াস কাজটা করবেন মনে হতে পারে যে এতে খুব স্মার্ট কিছু হইতেছে না কিন্তু আসলে সবচেয়ে অবভিয়াস কাজটা হচ্ছে সবচেয়ে স্মার্ট তার মানে হলো যে ইউজারের আসলে কোনো চিন্তা করতে হচ্ছে না মানে ইউ শুড ডু হোয়াট মানে যেটা হলো যে বলে আকামস রেজার you should just do what's the most obvious thing. So like the nam nam match hoa, name space match hoa. Like kono jodi direction na thake, you should just do what's obvious. Okay, so এখানে মনে করেন secret create হলো এইবার আপনি হচ্ছে যে একটা binding বানাবেন সেই binding এর মধ্যে কি থাকে এটা আমাদেরকে দেখান right একটা binding okay এটা যদি দেখান আপনি তো bind এর YAML টা basically শুধু এই নামটারে এই সার্ভিস ইনস্ট্যান্সটারে রেফার কইরা বানাবেন তারপরে হচ্ছে বাকিটা ভিতর থেকে সেট হইয়া সিক্রেটটা জেনারেট হবে জি স্যার বাইন্ডিং এর ইএমএল দিয়ে করব নাকি এসবিকেট ওই সিএলআই দিয়ে করে করব আপনার সিএলআই দিয়ে করেন করতে পারেন যদি ইএমএল দিয়ে করতে পারেন করতে পারেন যেভাবেই করেন আমি আলটিমেটলি তো আমরা দেখতে পাবো ফাইনাল
বাই দ্য ওয়ে ইয়া মারুফ এবং ইয়ার জন্য হচ্ছে ইয়া যে ওই সার্ভিস ক্যাটালগের আবার নিজের একটা সিএলআই আছে, ওটা আবার ইউসিটেল এর প্লাগইন ছিল ইয়ার বাইন্ডিং ক্রিয়েট। হ্যাঁ আপনি এখন ইয়াতে যান আমাদের, না আপনি এখন এই এই বাইন্ডিং এর ইয়াটা করেন কি কিউসিটিএল দিয়ে ও ইয়ামেল করেন এই বাইন্ডিং এর ইয়ামেলটা রে কিউসিটিএল গেট সার্ভিস বাইন্ডিং, তারপরে এইটার নামটা দিয়ে এটারে ইয়ামেলটা প্রিন্ট করেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ করে গেলেন নাকি? হ্যালো 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 আমাদের স্যার নেট চলে গেছিল। হ্যাঁ আপনার কানেক্ট অন, আমি মিটিং তো অন আছে, কানেক্ট হলে চলে আসে। আবার স্ক্রিন শেয়ার দিতে বাবা। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ যেটা বলতেছিলাম যে আপনার সার্ভিস বাইন্ডিং এর ইয়ামেলটা, হ্যাঁ ইয়ামেলটা প্রিন্ট করেন, ওই ইয়ামেল করে আমাদের দেখুন। জি স্যার ওকে পাইছি। হ্যাঁ থাকেন এক্সটার্নাল আইডিটা কিসের আইডি? এক্সটার্নাল আইডিটা এটা হচ্ছে ওই গিয়ার বাইন্ডিং এর জন্য একটা আইডি ইয়া করে, এটা ওকে বাইন্ডিং আইডি বলে আর কি। এটা ওকে আপনার ইউজার ইনফো এটা যেটা একটা আছে যে স্পেক এর মধ্যে, এটা কি আপনার ইয়ামেল এর মধ্যে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছিল ওই যে গ্রুপ সিস্টেম মাস্টার সিস্টেম অথেন্টিকেটেড ইউআইডি? এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ওরা বাইন্ডিং ক্রিয়েট করার সময় সার্ভিস ক্যাটালগ কন্ট্রোলার এই জিনিসটা করে আর কি, ওরা ইউজার ইনফো হিসেবে ডিফল্ট এই জিনিসটা সেট করে আর কি। এটা কোথায় বলা আছে? মানে ব্যাপার হলো গিয়া কি আপনার যে সিক্রেটটা ক্রিয়েট হয়েছে তার উপরে এদের আসলে রিড পারমিশন আছে, মানে এই এই ইউজার ইনফোটা কি কাজে লাগে এই জিনিসটা আমি আগে দেখছি বলে মনে পড়ে না স্যার। এই ইউজার ইনফো নিয়ে আমারও ভালো আইডিয়া নাই কি, তবে জিনিসটা হচ্ছে যখন মানে ক্লাউডে আমি একটা সার্ভিস ব্রোকার দিয়ে ইনস্ট্যান্স প্রোভাইড করতেছি, ওখানে ইউজার ইনফো এই জিনিসটা মেবি লাগে এরকম কিছু, এই ইউজারের কি কি পারমিশন আছে না কি নাই এরকম কিছু হতে পারে। আমি 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 আই ডোন্ট নিড টু হিয়ার ইওর গেস ওয়ার্ক, টেল মি হোয়াটস হোয়াটস হ্যাপেনিং রাইট, লাইক আপনার কথা কি বুঝতে পারছেন? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট গেস, লাইক আই নিড, মানে আপনার জানতে হবে যে এক্স্যাক্টলি হোয়াটস গোইং অন অর ওয়াই হোয়াটস দ্য কেস, না জানলে বলেন যে আই নিড টু লুক ইট আপ। ওকে তো আপনার এখানে এটার জন্য আপনি যে সিক্রেট বানাইছেন ওই পোস্টগ্রেস এসকিউএল ডিবি সিক্রেটটা আপনি বানাইছেন রাইট? ওই আপনার ইয়ার যে সিক্রেটটা এখানে এই যে সার্ভিস বাইন্ডিং এর মধ্যে আপনার যে সিক্রেটটা আছে এই সিক্রেটটা হচ্ছে আপনি বানাইছেন কারেক্ট? এই সিক্রেটটা আপনি ও ইয়ামেল করেন। ওকে এই সার্ভিস বাইন্ডিং এর নেম স্পেস ও কি আপনি নরমালি পান যখন বাইন্ডিং এর রেসপন্স দেন রিকোয়েস্টে? হ্যাঁ বাইন্ডিং এর নেম স্পেস পান। ওকে তো বাইন্ডিং এর এটার এগেইনস্টে ওকে ওকে স্যার এখন আপনি যে সিক্রেটটা মানে আপনার যে রেসপন্স আসছে তার কারণে হচ্ছে আপনার এই ডাটাবেস হোস্ট পাসওয়ার্ড পোর্ট প্রোটোকল ভার্টিকাল লাইন অফ
পোস্টগ্রেস এসকিউএল ওকে আপনি একটা কমান্ড রান করেন তো kubectl get app binding app binding হ্যাঁ এইটা মানে ওই ইএমএল করেন এখানে আপনার এখানে যে সিক্রেটটা আছে এই সিক্রেটটা এই সিক্রেটটা হচ্ছে আপনার রুটের যে সিক্রেটটা ওই সিক্রেটটার কারণে এই 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 অ্যাপ বাইন্ডিংটা আমরা ক্রিয়েট করছি আর আপনি যে সার্ভিস বাইন্ডিংটা ক্রিয়েট করছেন এটার ভিতরে এই রুটের সিক্রেটটাই আবার রিটার্ন করা হয়েছে সো আই থিংক এখানে যেটা একটা কোশ্চেন আছে সেটা হলো যে আপনি তো এই সার্ভিস বাইন্ডিং যেটা বানাইছেন আপনি এবার আসলে আলাদা আলাদা একটা সার্ভিস বাইন্ডিং দিতে পারেন রাইট হুম আপনি যদি একটা আলাদা সার্ভিস বাইন্ডিং দেন তাহলে সেই আলাদা সার্ভিস বাইন্ডিং এর জন্য আমাদের আসলে একটা আলাদা ক্রেডেনশিয়াল ক্রিয়েট করার কথা বোধহয় রাইট নাকি স্যার আলাদা ক্রেডেনশিয়াল হলে ওই সেম ইনস্ট্যান্স কে কিমনে পাবে তাহলে কারণ একটা ডাটাবেজের তো একাধিক ইনস্ট্যান্স ক্রেডেনশিয়াল ক্রিয়েট করা সম্ভব রাইট ডাটাবেজের তো ক্রেডেনশিয়াল একটা হইতে হবে এমন না আপনার তো আলাদা আলাদা ইউজারের এগেইনস্টে আলাদা আলাদা পাসওয়ার্ড থাকতে পারে হ্যাঁ তো আমার এখানে আই থিংক মানে এটা একটা জেনারেল কোশ্চেন এই আপনার সার্ভিস বাইন্ডিং এর বাইরে যে ইউজার যদি আলাদা আলাদা ক্রেডেনশিয়াল ক্রিয়েট করতে চায় সে কিভাবে এটা দিয়ে ক্রিয়েট করতে পারে বুঝেন নাই পাসওয়ার্ড যদি আমরা প্রভিশন করতে চাই মানে আই থিংক যেটা আসলে আমাদের দেখা দরকার সেটা হলো যে অন্যান্য ওই যে ওরা তো ওই যে গুগল ক্লাউডে মনে করেন গুগল ক্লাউডের হোস্টেড ডাটাবেজের জন্য ওদের বোধহয় এগুলা সাপোর্ট আছে রাইট ডেটাবেসে আছে ওইখানে ওরা অ্যাকচুয়ালি কি করছে এই পার্টটা আমাদের দেখা দরকার মানে এখানে আর কি কি ইনফরমেশন ওরা প্রোভাইড করে যার মাধ্যমে এই জিনিসটা ধরেন কাজ করে ইনফ্যাক্ট এখানে যেটা হবে আমাদের আসলে এটার ইকুইভ্যালেন্ট টাইপের একটা অবজেক্ট আছে ওই যেটাকে ইয়া বলে আমরা বলি হচ্ছে ডিবি অ্যাক্সেস রিকোয়েস্ট এই ডাটাবেজের এই রোল এর এগেইনস্ট এই পারমিশন আমি অ্যাক্সেস করতে চাই এরকম একটা টার্ম ওখানে দেখছিলাম যেটা হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট নাম দিয়ে তার আগে আর করছে আর কি উল্লেখ করছে কারা এই সার্ভিস ক্যাটালগের যে ডেসক্রিপশন আছে ওখানে আর কি ওকে সো সেটা আমাকে তাহলে এই মিটিং এর পরে দেখান এখন এখানে আমাদের দুইটা জিনিস হচ্ছে ইয়া করতে হবে একটা হলো যে ওই ক্রেডেনশিয়াল এর সরি আপনার অ্যাপ বাইন্ডিং এর মধ্যে আমরা ওর যে ইউআরএল এর স্কিম টিম পাথ টাথ যা সেট করা হয়েছে আর আপনার সার্ভিস বাইন্ডিং এর ভিতরেও ইনফরমেশন যা রিটার্ন করছেন এই দুটা আসলে আলটিমেটলি টোটাল ইনফরমেশনটা ম্যাচিং হবে রাইট কারণ একই তো জিনিস আসলে জাস্ট একটু ডিফারেন্ট ইএমএল ফরম্যাটে সো তাই না কথা তো ঠিক আছে জি কিন্তু একই জিনিস আছে খালি জাস্ট ডিফারেন্ট ফরম্যাটে সো এটা হলো এক নাম্বার আর দু নাম্বার হলো আপনার ওই আপনি যে সার্ভিস বাইন্ডিং এর ওখানে রেসপন্স এর কারণে আপনার যে সিক্রেটটা ক্রিয়েট হয়েছে ওই সিক্রেটের ভিতরে আপনি যে যে ইনফরমেশন দিবেন ওই ইনফরমেশনের যে কি গুলা কি এর ভ্যালু গুলা আমার মনে হয় যে আমাদের ইয়া করা দরকার এমটি হলে ইগনোর না না এমটি না কি এর ভ্যালু না সরি কি এর কি গুলা মানে কি গুলার যে স্ট্রিং এর ফরম্যাট গুলা এটা আসলে এপিআই হয়ে যাচ্ছে রাইট কারণ এই সিক্রেটটা যে ধরেন ইউজার অ্যাপ্লিকেশনে ইউজ করবে সে এক্স্যাক্টলি এই ফরম্যাটে জিনিসপত্র এক্সপেক্ট করে সো ওইটা হলো যে আপনার আমাদেরকে আই থিংক মানে ওইটাই আমি কালকে বলতেছিলাম যে ওইটা একবার রিভিউ করতে হবে
কোন কোন ডাটাবেজে আপনি কি কি রিটার্ন করছেন, কারণ মানে বিকজ ইটস এন এক্সারসাইজ উই শুড মেক শিওর যে উই আর ওকে উইথ হোয়াট এভার ইজ রিটার্নড. সো আই থিংক দ্যাটস প্রবাবলি অল আই হ্যাভ ফর নাও. তাহলে আপনার ওই নেম স্পেস নেম বাইন্ডিং এর যে জিনিসগুলো আছে আপনি ইয়া করেন, ওই জিনিসগুলো আপনি ঠিক করেন. আপনার ইউজার এখানে ওই যে বাইন্ডিং এর যে ডিফারেন্ট ক্রেডেনশিয়াল এর যে জিনিসটা যে কি বলতেছেন সার্ভিস অ্যাকাউন্টের জিনিস আছে ওটা আমারে দেখান, ঠিক আছে? আমারে লিংকটা দেন, আই ক্যান টেক আ লুক এট দ্যাট. আর আপনার ওই ইউজার ইনফোর যে জিনিসটা ওইটাও আই থিংক উই নিড টু টেক আ লুক এট দ্যাট. যে ওইখানে ওটা আমার ধারণা আলটিমেটলি জাস্ট হচ্ছে যে ওই ওই ইউজাররা আর কি রিড পারমিশন পাইছে বোধহয় সিক্রেটের উপরে. আপনি যদি ইয়া দেখেন, আপনি দেন দরকার দেখে কিউবসিটিএল গেট রোল এবং গেট গেট রোল দেন, কিউবসিটিএল গেট রোল. আপনার যেটা আসছে স্টেটফুল সেট পড কনফিগ ম্যাপ এই জিনিসটা ও I think we need to take a look at that. আপনার ওইখানে যে ইউজার ইনফোটা আসছিল ওই ইউজার ইনফোটা আসলে কিভাবে অ্যাপ্লাই হইছে? ওকে, এখন ইয়ারা কি বুঝতে পারছেন মারুফ আর ইমরোজ? আই থিংক আপনাদের যেটা আমি দেখাতে যাচ্ছিলাম যেটা মেইন বেনিফিট হলো যে এটা আর কি একটা জেনারিক API এর মতো, এবং ওই যে একটা কিউব অ্যাপস নামে একটা জিনিস আছে, রাইট? আপনারা বোধহয় জানেন ওই যে বিট নামে একটা প্রজেক্ট আছে যে কিউব অ্যাপস. ওইখানে এসেনশিয়ালি আমরা এই কাজটাই করবো, কিন্তু ইয়ামেল গুলো টার্মিনাল থেকে না দিয়ে হচ্ছে যে ওদের UI থেকে দেওয়া হবে আর কি. সো ইউ ক্যান সি ইট ওয়ার্কস. আই মিন আদার দ্যান দ্যাট আই থিংক ইটস প্রিটি ক্লোজ টু গেটিং ডান আর কি. আপনার এই যে কটা জিনিস বললাম এগুলো ঠিক করেন, দেন উই আর ডান. আপনার ওই আইডি যেটা আছে, সরি ইনস্ট্যান্স যে আপনি লেভেলটা অ্যাড করছেন ওইটা দেন হচ্ছে যে মানে সার্ভিস ক্যাটালগের যে API গ্রুপটা ওইটার সাথে ম্যাচ করে service catalog.kts.io, right? ওদের আপনার ইএমএল এর ফরম্যাটটা কি যে গেট সার্ভিস বাইন্ডিং এ জান আপনি কিউবসিটিএল গেট সার্ভিস বাইন্ডিং করেন. গেট সার্ভিস বাইন্ডিং ও ডেমোতে এন ডেমো, রাইট? Yes. ওই যে আপনার হ্যাঁ এই service catalog.kts.io/instance-id কোলন দিয়া হচ্ছে আপনার ইনস্ট্যান্স আইডিটা সেট করেন. এখন যেটা শুধু ইনস্ট্যান্স কোলন দিছেন ওইটা না, শুধু বুঝতে পারছেন আমার কথা? ইয়েস নো কিছু একটা বলতে হবে বিকজ আপনার মিউট. স্যার বুঝছি স্যার, ওই cats.io instance/id instance-id ড্যাশ হ্যাঁ আপনার কুবারনিটিসে যে ওদের লেভেলগুলোর ফরম্যাটটা খেয়াল করবেন, ওদের ফরম্যাটটা অনেকটা এরকম ইয়ার ফরম্যাটটা হচ্ছে যে বাম পাশে হচ্ছে বেসিক্যালি ডোমেইনটা থাকে, স্ল্যাশ এর পরে ডান দিকে হচ্ছে যেটাকে বলে যে কেবাব কেস আর কি, মানে কেবাব কে আর ড্যাশ ড্যাশ দিয়ে আর কি, ছোট হাতের সব কিন্তু ড্যাশ ড্যাশ দিয়ে দিয়া পুরা, তারপর কোলন দিয়া ভ্যালু. তো ভ্যালুর তো কোনো রেস্ট্রিকশন নাই. সো ইউ হোয়াট লাইক হ্যাঁ সো তাহলে এগুলো ঠিক করেন, ঠিক করে পিয়া করেন. আমার কাছে আর কি কোশ্চেন আছে আপনার বলেন দিকে, আই থিংক এটা ঠিক করেন. ওই বাকি জিনিসগুলো হলো আর আপনার বাইন্ডিং এর ভিতরে যে জিনিসগুলো আছে মেবি একটা জাস্ট একটা ডকের মধ্যে খালি লিস্ট করেন যে এই এই ফিল্ড আপনি রিটার্ন করছেন বা আপনার ডকে বোধ হয় অলরেডি আছে, রাইট? হ্যাঁ আপনার এই ইয়া শেষ করার পরে মানে আমি যেটা হচ্ছে যে কালকে নাহিদ আসলে ওই ওখানে আমাদের অ্যাপ বাইন্ডিং এ যেগুলো রিটার্ন করা হয়েছে ওখানে কি লাগছে এখানে কি লাগছে উই শুড জাস্ট হারমোনাইজ ইট,
মানে একই রকম জিনিস রিটার্ন করা হবে ওকে বেসিক্যালি মিনিমাম যেটা লাগে এটা রিটার্ন করা হবে আর আর একই রকম রিটার্ন করা হবে এগুলো মনে করেন যে প্রবলি সিমিলার করা হবে আর আপনি ওখানে যে আমাকে ওই সময় দেখাচ্ছিলেন সার্ভিস বাইন্ডিং এর মধ্যে আপনি একটা পিজি ডাটাবেজ এর নাম বলতেছিলেন ওই ডাটাবেজের নামটা আপনার কোথায় ইউজ হবে ওই ডাটাবেজের নামটা হচ্ছে যদি ডাটাবেজ যদি আগে ক্রিয়েট করা থাকে তাহলে ওই এক্সিস্টিং ডাটাবেজের নাম হিসেবে ওটা নিব আর কি সেক্ষেত্রে কিন্তু ওইটা আমাদের সিআরডি এর কাছে কোথায় পাঠাইছেন আপনি আমরা তো ওই ডাটাবেজটা বোধহয় প্যারামিটার হিসেবে পাঠাই প্যারামিটারের মধ্যে বাইন্ডিং ক্রিয়েট করার সময় ওই ডাটাবেজে ওই ডাটাবেজ নেম আছে সেট আছে কিনা এটা দেখে আর কি দেখলে ওটা নিয়ে ক্রিয়েট করে কোথায় বাইন্ডিং এর এখানে আপনি কোথায় ইউজ করছেন এই যে পোস্টগ্রেস ডাটাবেস এই ডাটাবেস নেমটা এখান থেকে গেট করি হ্যাঁ গেট করে তারপর বাইন্ডিং সিক্রেট এর মধ্যে ওই ক্রেডেনশিয়াল ইনফো যেটা পাঠাই ওখানে ডাটাবেজ হ্যাঁ কিন্তু এইটা তো আপনার কিন্তু আমার কোশ্চেনটা হলো যে ওখান থেকে পরে এখানে পাঠানোর মধ্যে কি আছে তাহলে ওই যে ডাটাবেজ প্রোভাইড নেম প্রোভাইড করব ওইটাই ইউজ করবে এরকম আচ্ছা মানে আমি বলতে চাচ্ছি যে এই ডাটাবেজের নাম তো আমাদের আগে থেকে জানা থাকার কথা না আমাদের পোস্টগ্রেসে কি এরকম গিয়া করে নাকি যে আমি অ্যাকচুয়ালি আমার যেটা বলতে চাচ্ছি যে ডাটাবেস নেম যদি ইউজার প্রোভাইড করে তাহলে ওই নামে ডাটাবেস ক্রিয়েট করে তারপর ওই অপারেটর কি ওই নামে আমি বলতে চাচ্ছি আপনি যখন ক্রেডেনশিয়ালটা রিটার্ন করছেন আপনি তো সেই নামে ডাটাবেসটা কি ক্রিয়েট করছেন আপনি কোথাও আপনার কোডে তো কোডও ক্রিয়েট করেন নাই না না তার মানে তো এই জিনিসটা আসলে কাজ করে না এইভাবে করে এটা সিআরডি তে এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসেবে দিতে হবে সিআরডি তে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আর কোন ফিল্ডই আসলে দেওয়া যাবে না মানে ব্যাপার হচ্ছে যে দিলে আপনার এটা তো কোথাও পাস হচ্ছে না জি আমার এটা জানা ছিল না যে অপারেটর যে আমি ডাটাবেস নেম প্রোভাইড করলো ওই নামে ডাটাবেস ক্রিয়েট করলো আপনি তো ডাটাবেস নেমটা আলটিমেটলি পাঠাইছেন কোথায় অপারেটরের কাছে অপারেটর কাছে এখন পাঠাই নাই তাহলে তো তাহলে অপারেটর কেমনে কি করবে কিভাবে মানে একটা যেটা হলো যে অপারেটর আপনার অপারেটর তো হচ্ছে ডাটাবেসটা আপনি সিআরডিটা যখন ইনিশিয়ালি ক্রিয়েট করছেন তখন যদি না পাঠান পরবর্তীতে সে আর কিছু করে না ওকে আর আপনি ইনিশিয়ালিও পাঠান নাই সো ইটস কাইন্ড অফ লাইক এ মানে এই ইনফরমেশনটা আসলে কোথাও ইউজ হওয়ার নাই জি এটা কি কথা না ভাই জি হ্যাঁ সো আপনার এখানে আই অন্যান্য ডাটাবেসও বোধ এরকম কি যেন একটা দেখছিলাম আর ডি ডাটাবেস এগুলো সবগুলাতে সবখান থেকে এগুলো রিমুভ করেন এগুলো কিছু নাই ওকে তাহলে আর কোনোটাতে এনভায়রনমেন্ট হিসেবে দেওয়ার দরকার নাই আর কি মানে ইউজার যদি দেয় ইউজার তো স্পেকের মধ্যে দিয়েই দিতে পারবে তাহলে ওখান থেকে তো এমনি সেট হয়ে যাবে ওখান থেকে নিয়ে এমনি সেট হয়ে যাবে আপনার এখানে মানে এক্সট্রা করে আর কিছু বলার নাই ওকে এবং আপনার যে ক্রেডেনশিয়াল এর যে ইউজার নেম পাসওয়ার্ডটা ক্রিয়েট হইতেছে ওইটা ওখান থেকে অটোমেটিক্যালি ওইভাবে ক্রিয়েট হয়ে আসছে আর এখানে কোডে আরেকটা বাগ আছে আপনি যে এই যে ডাটা ফিল্ডটা যে লিখছেন এই যে মনে করেন 138 নাম্বার লাইনে হ্যাঁ এই ডাটা ডাটাটা এটা তো আমাদের সিক্রেট থেকে পাঠাইছেন বোধহয় রাইট এটা মানে এটা কি মানে এটা স্ট্রিং টু স্ট্রিং মানে আপনি যে এখানে 142 নাম্বার লাইনে ডট দিয়ে স্ট্রিং নিছেন এটা সেফ না আপনার ইন্টারফেস পয়েন্টারের ভেতরের অবজেক্টটা মনে করেন ফর সাম রিজন পাসওয়ার্ডটা সবকিছু ছিল নাম্বার মনে করেন কোনো এক অজানা কারণে র্যান্ডম পাসওয়ার্ডটা জেনারেট হলো 1 2 3 4 5 ওটা ইন্টিজার আসবে ইন্টিজার আসলে তখন আপনি এখানে ডট স্ট্রিং করলে ওটা বেসিক্যালি প্যানিক খাবে সিক্রেটেও কি ভেতরে স্ট্রিং হিসাবেই আছে আমার কোশ্চেন হলো যে
জিনিসটা যদি সব স্ট্রিং ই হয় তাহলে এখানে কেন ইন্টারফেস পয়েন্টার দিয়ে পাঠাইছেন? এটা বেসিক্যালি ফরম্যাটটা ডাটা ম্যাপ স্ট্রিং ইন্টারফেস এই গিয়া হিসেবে ইউজ করা হয়েছে, তো এই কারণে। কিন্তু আমার কোশ্চেনটা হলো যে এটা কেন? আর আরেকটা জিনিস যেটা আমি এখানে কিছুটা কনফিউজড, আই থিংক মেবি আপনার এই কনভারসেশনের বাইরে, মানে এই ক্যারেন্সিয়াল অবজেক্টটা থেকে আপনি ব্যাক করে আবার ওই যে টু ম্যাপে নিছেন, রাইট? যদি অলরেডি ডাটা ম্যাপের মধ্যেই থাকে তাহলে আবার টু ম্যাপে, আই থিংক এই জায়গার কোডটাও আমাদের একটু দেখতে হবে। মানে আমি আমার কাছে মনে হচ্ছে জিনিসটা আমরা ব্যাক এন্ড ফোর্থ একই কাজ করতেছি। দ্যাট মেক্স এনি সেন্স? মানে আপনি ইন্টার ম্যাপ স্ট্রিং টু ইন্টারফেস পয়েন্টার থেকে পয়রা ক্যারেন্সিয়াল স্ট্রাকচারে সেট করছেন, পরে এটারে আবার ডট টু ম্যাপ করে আবার হচ্ছে যে ম্যাপ ইন্টারফেস পয়েন্টারে নিয়ে গেছেন, রাইট? মাঝখানে হচ্ছে কিছু এই যে এক্সট্রা বিল্ড ইউআরআই হ্যান্ড হ্যান্ড কিছু ফিল সেট করছেন। হ্যাঁ হ্যাঁ, সো ইট সিমস লাইক সামথিং কাইন্ড অফ অফ, সো এই জায়গাটা মানে ঠিক করতে হবে আর কি। এই কনভার্সন না করেই যদি সরাসরি পাঠিয়ে দেওয়া যায় তাহলে বেটার, এটা বলতেছি না। বেটার না, উই হ্যাভ টু ডু ইট দ্যাট ওয়ে, আদারওয়াইজ এখানে বাগ হওয়ার চান্স। সো আই থিংক আমাদেরকে ওই জায়গাটা কোডটা দেখতে হবে, ঠিক আছে? ওই জায়গায় আপনি অন্য যে জিনিসগুলো কথা হয়েছে ওগুলা ক্লিন আপ করেন, আর তারপরে বাইন্ডিং এর এরপরে বাইন্ডিং এর লাস্ট জায়গাটা উঠে গেল কথাটাকে। ওকে, আমার আর তেমন কোনো কোশ্চেন নাই, আর কারোর কোনো কোশ্চেন আছে? না না না। ওকে, তাহলে এগুলো ঠিক করেন, আই থিংক মানে প্রি ক্লোজ, সো ফিক্স ইট, ওকে, ডান। Thank you.